এর আগে কিন্তু সিলিন্ডারটা খেলেছিলাম দুটো, যেটা হচ্ছে সিলিন্ডারটা 1 আর 2 ছিল, যারা যারা এখনো পর্যন্ত দেখোনি দেখে আসতে পারো গিয়ে। আর আজকে খেলবো সিলিন্ডারটা দি স্কুল। এই গেমটাও ওই গেমটার মতোই কিছুটা, এটার মধ্যে 8টা পার্ট খুঁজতে হয়, আমার সেরকম কোনো ধারণা নেই। চলো গেমটা আমিও প্রথমবারই খেলবো, চলো শুরু করা যাক। আর একবার গায়ের লোম খাড়া হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও সবাই। আমি চাই না বারবার এই গেমই কেন আমার খেলার ইচ্ছা করে, ভয় পাই আমি এই গেম দেখে, তবুও আমি এই গেমে বেশি বেশি করে খেলি। চলো প্লে করা যাক। ইজি ঠিক আছে, ইজিতে খেলি চলো। তো এটা হচ্ছে স্কুল। ও আগের গেমগুলোর থেকে এটার গ্রাফিক্স বেশ ভালোই। আগের গেমগুলো অতটাও গ্রাফিক্স ভালো ছিল না, কিন্তু এটা বেশ ভালো গ্রাফিক্স। আর আর এদিকে আমার কোথায় যেতে হবে, কী করতে পারো কোনো আইডিয়া নেই এখনও পর্যন্ত। কিন্তু এখান থেকে যে ঘর ফর খুলতে হবে, যেগুলো এই খুলে গেল এখানে না, আমাকে চাবি পাবে হয়তো খুঁজতে হবে, বা ও চাবি পেয়েছি। এ চাবি, তারপরে এরকম ফিউজ ফিউজ কিছু খুঁজতে হবে। সেরকম কোনো ভয়ের কিন্তু কোনো কারণ নেই, তোমরা কিন্তু কেউ ভয় পাবে না। আমি যদিও ভীতু, এই কারণে একটু ভয় টয় পাই। আর একটা জিনিস, এই গেমে বসা যায় না, এই গেমে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেলতে হবে, মানে সারাক্ষণ হাঁটাহাঁটি করতে হবে, তাছাড়া বসে বসে মানে বসা টসা যায় না, মানে লুকানো ফুকানো গেলে ভালো হতো। লুকিয়ে তো লাভ নেই, তাছাড়াও সিলিন্ডার এমনিতেও ভূত যেখানেই লুকাই চলে আসবে। আর তাছাড়া এখানে এত অন্ধকার কেন? ও একটা ইয়ে পেয়েছি আমি, একটা ফিউজ পেয়েছি। এই ফিউজগুলো আমাকে অনেকগুলো কালেক্ট করতে হবে, তারাও দেখাচ্ছি। ওকে একটা ফিউজ পেয়েছি। আর এই যে ড্রয়ার ফ্রয়ার দেখি আরও ফিউজ আছে নাকি। সিলিন্ড্রিনা ম্যাডাম, ঘরটা এরকম করে বন্ধ হয়ে গেল তো একটু একটু ভয় লাগবেই। এখানে আমার কি? ও প্রত্যেকটা সে, ও আর একটা ফিউজ পেয়েছি। বাহ, দুটো ফিউজ পেয়ে গেলাম, আর মাত্র 6টা খুঁজতে হবে আমার। তাহলে আমি ঘরটা এসকেপ করতে পারবো সম্ভবত, মানে স্কুলটা এসকেপই তো করতে হয় নাকি, আমি জানি না, এসকেপই করতে হয় সম্ভবত। এখানে কী আছে? এখানে বোর্ড ফোর্ড ভেঙে গেছে। কতদিনের পুরাতন স্কুল ভাই এটা। আচ্ছা আমি তো ইজিতে খেলছি, কিন্তু সিলিন্ডারটা কোথায় গেল? সিলিন্ডার কি মরে গেছে নাকি ভাই? এখনো পর্যন্ত সিলিন্ডার আসছে না কেন? সিলিন্ডার আমাকে দেখ, এই ঘরে দেখা হয়ে গেল। আমরা চাবি তো নেই, আর একটা হচ্ছে ই আছে। ও হেলথ কমেছে, এবার সম্ভবত আমরা এটা ইউজ করতে পারবো, হেলথ কিট। ওকে আবে সালে, অতটাও ভয়ের কিছু নেই, ঠিক আছে? আমি কিন্তু বেশি ভয় পাই, ওই জন্য একটু বেশি ভয় পেয়ে গেছি, কিন্তু ভয় টয় পেলে চলবে না। অত ভয় পেয়ে লাভ, অত ভয়ের কি আছে? সিলিন্ডার তো এমনি তো, কিন্তু সব থেকে খারাপ কথা, জঘন্য কথা, যে যখন আমি ইয়ে করতে যাই, মানে সিলিন্ডার সামনে আসে, তখন সাউন্ডটা অতিরিক্তভাবে বেড়ে যায়, আর ধপ করে একদম কানের মধ্যে সাউন্ডটা লাগে, ওই জন্য বেশি ভয় লাগে। তাছাড়া কিন্তু অতটাও ভয়ের কিছু নেই। ডোরটাও লক, তার মানে ইয়ে লাগবে, আর একটা চাবি খুঁজতে হবে আমার ওটা খুলতে হলে। ও হেলথ পেয়েছি আর একটা, হ্যাঁ। তো এখানেও না আরও কিছু খুঁজতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর না, এটা থার্ড ফ্লোর জানি না। এটাও লক, ওকে এটা খোলা আছে। এখানে কি চাবি ফাবি কিছু পাওয়া? ওকে একটা চাবি পেয়েছি, এটা দিয়ে আমি নিচের ঘরটা খুলবো, যেটা নিচে ছিল। তো নিচে গেলে আমার জানি না এত কেন ফাটছে, আমার একটু বেশি ভয় লাগছে গেমটা আমার আগের থেকে। সিলিন্ডার টুও খেলেছিলাম, লকটা এখানে ইউজ হয়ে গেল। ইস, আমি ভাবলাম নিচে ইউজ করবো গিয়ে, যাই হোক ইউজ তো করবো। ও একটা ফিউজ পেয়েছি, ওকে তিনটা ফিউজ হয়ে গেছে, পাঁচটা, আর পাঁচটা লাগবে। এখানে তো আর কিছু নেই, আমি ভেবেছিলাম আরও চাবি ভাবে হয়তো পেতেও পারি, কিন্তু না। কেন যায় না, কেন যায় না ভাই? ম্যাডাম আমি তো আপনার পুরনো স্টুডেন্ট, আমাকে চিনতেই পারছে না ম্যাডাম। ম্যাডাম ভুলে গেছে যে আমি ওনার পুরনো ছাত্র ছিলাম, এই স্কুলের ম্যাডাম ছিল উনি, কত আমরা খেলেছি একসাথে, কত পড়া করেছি, সব ভুলে গেছে, এখন আমাকে ভয় দেখাচ্ছে। ওখানে কেন দাঁড়িয়ে থাকতে হবে ভাই, কী দরকার ওখানে দরজার পিছনে দাঁড়িয়ে থাকার, আমি তো কিছু করিনি। এটা লক, এটাও খুলতে হবে চাবি দিয়ে। এই সাইডটাও চেক করা যাক, এই সাইডেও কিছু থাকলে। এটা এটা বাথরুম সাইড, আচ্ছা এটা টয়লেট টাইপের কিছু আছে, এখান থেকে কিছু পাওয়া গেলেও যেতে পারে। এখানে চাবি দেখলাম না, না ওই কী যেন ছিল, ফিউজ। আচ্ছা চারটা পেয়েছি, আর চারটা খুঁজতে হবে। ইজি গেম ভাই, ইজি গেম দেখে আমি এত কেন ভয় পাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না, এখন নিজের ওপরে হাসি পাচ্ছে এই গেম দেখে নাকি। পায় ভাই, একটু একটু ভয় পায় মাঝে মধ্যে কেউ, কিন্তু আমি ভয় পাই না, কারণ থাকার ডায়লগ ফাইলগ দিব না আমি, গলা ফলা শুকিয়ে আসছে এমনিতেই। কোথায় গেল? ও হেলথ পেয়েছি, হেলথটা কি ইউজ করা যাক। ওকে ফুল হেলথ। তোমাদের কি মনে হয় কমেন্টে এখনই বলো, আমি কি গেমটা এসকেপ করতে পারবো কি পারবো না? আমার মনে হচ্ছে আমি পারবো। ওকে একটা চাবি পেয়েছি, এবারে কিছু তো ছিল না, ঘরটা খুলবে।
না চাবি লাগবে, আমি কি ঘরটা চাবি দিয়ে খুলবো? না চাবি দিয়ে আমি খুলবো না, আমি যেগুলো আগে ঘর আনলক আছে না ওই ঘরগুলোকে আগে দেখে আসি, তারপরে এখানে আসবো আমি পরে খোলার জন্য। চলো ওপরটায় যাওয়া যাক, আমরা নিচের দুটো, ওকে পাঁচটা পেয়ে গেছি, আর একটা, আর সরি আর তিনটা খুঁজতে হবে। আর এটা খুলতে হলে আমাকে আরও চাবি খুঁজতে হবে, মানে এটা খুলতে হলে আমাকে ফিউজ খুঁজতে হবে 8টা, তারপরে এটা খুলতে পারবো আমি সম্ভবত ফিউজ লাগালে পারে। তো আরও তিনটা ফিউজ কোথায় আছে চেক করতে হবে, আর ওইদিকে যে দরজাটা আমি খুলি। মিউজিক আমার মাথার চুলফুল খারাপ হয়ে যাচ্ছে ভয়ের চোটে, মানে জাম্প স্কেয়ারের চোটে। এই গেমে এত কেন জাম্প স্কেয়ার ভাই, আর এই গেম আমাকে কেন খেলতে বলো? রাতে বেলা তোমাদের আমি ভূতে ধরেছে, ভূতে ধরেছে, হেলথ কমে যাচ্ছে অটোমেটিক। আমি তাই তো বলি একটা অটোমেটিক হেলথ কমে যায় কেন। আচ্ছা 6টা আর 2টো খুঁজতে হবে ফিউজ। এদিকে কি আছে, চাবি তো আর নেই, আমি চাবি ইউজ করে ফেললাম যাও ছিল, এই ঘরে আরও চাবি পাওয়া। ওকে একটা হেলথ কিট পেয়েছি, ও ভাগ্যি হেলথটা ফুল করতে পারলাম, না হলে এখনই সিলিন্ডার। ভয় ভয় বেশি লাগে না আমার, শুধু শুধু ভয় দেখিয়ে লাভ নেই। আমার না এখান থেকে আরও খুঁজতে হবে ফিউজ কোথায় আছে, না এখানেও তো নেই। আর আমি বলেছিলাম যে আমি একটা সেকেন্ড চ্যানেল খুলবো যেটাতে ফ্রি ফায়ার খেলবো বা অন্য সমস্ত গেম খেলবো, যেটাতে আমি মানে এমনি চ্যানেলভাবে আমি আংফাং গেম খেলে বেড়াবো ওটাতে, আর এটা আমার মেন চ্যানেল থাকবে। তো অনেকেই অফেন্ড ডিফেন্ড হয়ে যাচ্ছ, ওরকম অফেন্ড হওয়ার কিছু নেই, আমি ওটা নিয়ে সারাদিন থাকবো না, আমি এই চ্যানেলেই রেগুলার থাকবো, আর ওটাতে মাঝে মাঝে ভিডিও দেবো, ওটা আমার সেকেন্ড চ্যানেল হবে, মানে সেকেন্ড গেমিং চ্যানেল। তো এরকমই কিছু একটা আমি প্ল্যান করেছি, তোমাদের মতামত কমেন্টে বলো আমাকে। আর এই সব সিলিন্ডার ফিলিন্ডার গেম খেলার জন্য আমি অবশ্যই এরকম কিছু একটা গেম মানে চ্যানেলেই খেলবো। আর চাবি, ও ড্যাডি, ড্যাডি পেয়েছি, ড্যাডিটা তো ইউজ হবে, কিন্তু ড্যাডিটা এখন ইউজ করা যাবে না। আমাকে এই ড্যাডি ইউজ করার জন্য আগে ওপরের ঘরটা খুলতে হবে, কিন্তু আমাকে না আরও চাবি খুঁজতে হবে, তাছাড়া আমার আরও 2টো ফিউজ খুঁজতে হবে, তাছাড়া ওটা আমি খুঁজেই পাবো না যদি আমি চাবি না পাই। তো এখানে তো আমার পুরোপুরি খোঁজা হয়ে গেল, এখানে তো আমি কোনো চাবি পাইনি, ফিউজ পেয়েছিলাম শুধু। কেন এও চাবি পেয়েছি, চাবিটা দিয়ে আমি কি খুলবো, ওইদিকে গেটটা খোলা উচিত হবে, ওইদিকে গেটটা লকড আছে, আমার মনে হচ্ছে নিচেরটা খুলি, চলো নিচে গিয়ে খুললে লাভ হবে। তাছাড়া নিচে কি থাকতে পারে আমার কোনো আইডিয়া নেই এখনো পর্যন্ত, তাছাড়া আমার বেশি ফিউজার তো দরকার নেই, আর মাত্র 2টো ফিউজের দরকার, তাহলে আমি কিছু করতে পারবো। তো নিচে ওকে এইটা খুলতে হবে আমাকে চাবি দিয়ে, ওকে এরকমই, ওকে এখানে দেখি চাবি পাওয়া যায় কি না। আমি মনে হচ্ছে আমি ভুল জায়গায় কিটা ইউজ করে ফেললাম, ও পেয়েছি, ভুল জায়গায় ইউজ হয়নি, চাবি পেয়েছি। আচ্ছা এখানে 8টা লাগবে, তার জন্য আমাকে যেতে হবে আরও 2টো ফিউজ খোঁজার জন্য। এবার যাবো ওপরে যেখানে আর একটা চাবি ইউজ করা যেত, কিন্তু সিলিন্ডার না ভাই চলে আসেন, আমার হেলথ এমনিতেও কম, আর আমি চাই না যে গেমটা না স্কিপ করে মরে যেতে, আমাকে এমনিতে সবাই নুব নুব বলে, আমি নাকি নুব, এত কষ্ট করে ভয় নিয়ে জানে ভয় নিয়ে আমি গেম খেলি, তাও আমি নাকি নুব, সিরিয়াসলি। ওকে হেলথ ফুল হয়ে গেছে, এই ঘরে দেখি আরও কিছু পাওয়া যায় নাকি, এই ঘরটা সম্ভবত আমি আগেও এসেছিলাম নাকি, আমার মনে হচ্ছে আগেও এখানে আমি এসেছিলাম। আর সিলিন্ডার যখনই আসে তখন আমার ফট করে একটু হেলথ কমে যায়, এটা খুব খারাপ লাগে আমার, ওই জন্য আমাকে কী করতে হবে, উপরে যেতে হবে যেখানে আর একটা ঘর আনলক ছিল না। ওই ঘরটা কোথায় ছিল যেখানে আমার ঘরটা আনলক ছিল না? আবার আবার দুই দিক থেকে কি করে আসে, একটা ভূত দুই দিক থেকে চলে আসে কী করে, আমি কিছু বুঝতে পারি না। যাই হোক ভূত ভূত তো যাই ইচ্ছা তাই করতে পারে, আমার তো নাক গলানোর কিছু নেই এর মধ্যে। আর এখানে কি আরও আছে ফিউজ, আমার মনে হচ্ছে না নেই, এখানে আর নেই, এই ঘরও খোঁজা হয়ে গেছে, এ এগুলো ঘরে তো আর নেই। আমার হাত থেকে মাথা পর্যন্ত মানে পা থেকে মাথা পর্যন্ত যত লোম আছে সব খাড়া হয়ে যায় যখন সিলিন্ডার সামনে আসে, ওই কারণে আমাকে সাবধানে থাকতে হবে যাতে সিলিন্ডার বুঝতে না পারে যে আমি কোথায় আছি, আর সিলিন্ডার থেকে আমাকে চালাকি করতে হবে। এখানে কোন ঘরটা যেন আমি খুলেছিলাম না, ওই ঘরটা খুলতে হবে, ওকে এই ঘরটা খোলা ছিল না, এই ঘরটা খুলে দেখি আরও কী আছে, চাবি তো পেয়ে গেছি, এই ঘরের মধ্যে কী থাকতে পারে। ওকে এটার মধ্যে আর একটা ফিউজ আছে, কিন্তু চাবি না, চাবির তো আর দরকার নেই, আমার শুধু আরও ফিউজ খুঁজতে হবে আর একটা। 7টা হয়ে গেছে টোটাল, দুই সাইড থেকে কী করে আসে ভাই,
One long angry line later. আর মাত্র একটা ফিউজের জন্য কি আমি মরে যাব? মনে হচ্ছে আমি একটা ফিউজ পেয়ে যাব, কিন্তু চাবি তো পেয়েছি। এখানে তো চাবিটা ইউজই হয়নি। ওখানে চাবিটা অন্য একটা ঘরে ইউজ করা যাবে। চলো ওখানে সম্ভবত আমি আর একটা ফিউজ পাবো। আর আমার আর একটা হেলথ কিটও দরকার। তাছাড়াও হেলথ কিট ওইদিকেও ছিল, সিলিন্ডার আমি দেখেছি। সিলিন্ডার ওইদিকে দাঁড়িয়ে ছিল। তাছাড়াও সামনে দেখি আরও ইউজ করা যায় নাকি চাবিটা কোথাও। আমার মনে হচ্ছে সামনে একটা ঘর ছিল যেখানে চাবিটা ইউজ করা যাবে। তাছাড়া কোথায় ঘর, ফিউজ কোথায় ভাই? ফিউজ পেয়ে গেলে তো হয়, আর একটা লাস্ট ফিউজ বাচ্চা আছে, মানে লাস্ট ফিউজ বাকি আছে, যেটা খুঁজতে পারলেই আমি গেমটা এসকেপ করতে পারবো। কিন্তু ওই ফিউজটাই তো আমি পাচ্ছি না। কোথায় গেল ওই ফিউজ? তোমাদের কী মনে হয় আমার কোথায় যাওয়া উচিত? তাছাড়া ওপরে কিছু নেই আমার মনে হয়, কারণ ওপরে লক করা আছে। আচ্ছা ওপরে কি এটা খোলা যাবে? না, এটা চাবি দিয়ে খোলা যায় না, এটা আমাকে ফিউজ লাগালে পারেই খুলবে। এখানে তো সবগুলো ঘর আমার খোলা হয়ে গেছে, এখানে তো আর কিছু পাইনি আমি, এক জায়গায় বারবার দেখতে আসছি। তো মনে হচ্ছে যে ওই ইয়েতে থাকতে পারে, থাকলে নিচের রুমটাতেও থাকতে পারে। তাছাড়াও না, এখানে সবগুলো ঘর খোলা হয়ে গেছে, একটাতেও আমি পাইনি ফিউজ। সিলিন্ডার এসেছে। হেলথ কত কমে গেল, আমি চাই না এই গেমটা হেলথ মানে হারতে। আরে একটু হেলথ আছে ভাই, চলো নিচে যাওয়া যাক, দেখি কি করা যায়। হেরে গেলে হেরে গেলাম, কোনো ব্যাপার না। বলেন কি? ও হেলথ, ভাই একটুর জন্য বেঁচে গেলাম। হেলথ আমি ভাবছিলাম কোথাও পাবো না, বাকিস একটা হেলথ পেয়েছি আমি। এখানে একটা মাত্র ফিউজ পাচ্ছি না আমি ভাই, কতক্ষণ ধরে একটা ফিউজ খুঁজছি। চলো এবার আমি তন্ন তন্ন করে একদম চিরুনি তল্লাশি দেবো, যতক্ষণ ফিউজ না পাবো। একদম শুরু থেকে শুরু করব, যেখান থেকে আমি যত পাবো সব ঘরগুলো চেক করব, যতগুলো ঘর বাকি আছে এখনো পর্যন্ত। একদম ওই কোনা থেকে শুরু করি চলো। এখানে কোনো ফিউজ ছিল না, আমি এগুলো ভালো করে দেখা হয়ে গেছে। এই ঘরটাতেও নেই কিছু, এই ঘরটার মধ্যে থাকতে পারে না। এগুলো তো খোঁজা হয়ে গেছে, এগুলো তো আমি খুঁজলাম ভালো করেই। সিলিন্ডার না পাই প্লিজ, দয়া করে আমাকে আর বিরক্ত করিস না। যতক্ষণ পর্যন্ত আমি ফিউজটা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে সাহায্য করো সিলিন্ডার ম্যাডাম। নিচে আছে? নিচে তো নেই, দেখাও যায় না, কারণ বসা যায় না এই গেমে। কেন এত ভয় দেখি, কি লাভ? ফালতু ফালতু ভয় দেখাতে আসে। গেমের কোনো গ্লিচ ফ্লিচ হতে পারে। তাছাড়া একটা চাপ মানে ফিউজ কোথায় বা থাকতে পারে, আমার সব কিছুই খোঁজা হয়ে গেছে। 2000 years later. শেষ, আমি শেষ, আমি আর পারবো না এখন। আমি একটা ফিউজ মিসিং আছে, আমার সারা ঘর খুঁজে দেখা হয়ে গেছে, কিন্তু আমি সেই ফিউজটা এখনো পর্যন্ত পাইনি। তো গেমটা আর মনে হয় সম্ভব হবে না কমপ্লিট করা, আমি এখনই মরে যাবো সিলিন্ডার আর একবার আসলে। তাছাড়া কোথায় থাকতে পারে বিশ্বাস করো, গোটা ঘর খোঁজা হয়ে গেছে আমার, গোটা স্কুল খোঁজা হয়ে গেছে, একদম কোথাও নেই। না একটা চাবি ছিল লাস্ট, ওই চাবিটাও কোথায় ইউজ করবো তাও জানি না, মানে সবগুলো গেট তো আনলকই আছে, আমি চাবি কোথায় ইউজ করতে যাবো আন্দাজি? হ্যাঁ মারো, মেরে ফেলো আমাকে। হ্যাঁ এই তো কাঁকড়া হয়ে মেরে ফেলো। ভিডিওটি তো অবশ্যই লাইক করে দিও। চাবি পাইনি তো কী হয়েছে, আমি অনেক রিস্ক নিয়ে অনেক ভয় পেয়ে গেমটা খেলেছি। তো দয়া করে লাইক করে দিও ভিডিওটিতে একটা, আর মানে সবাই একটা একটা করে লাইক করো, মানে একটা লাইক করে দিও না আবার। তো তারপরে আজকের মতো এই পর্যন্তই, আবার কোনো দিন চেষ্টা করবো খেলার। আর আজকে আর আমার মাথায় কাজ করছে না, আমি কেন চাবিটা পেলাম না মানে ফিউজটা। তো ভালো থেকো সবাই। ওই যে সেলিনা কুতকুতিয়ে তাকিয়ে আছে ওখান থেকে, কিন্তু ঠিক আছে আজকের মতো, বাই।